एवरीवन आज के सकाल करे ভিডিওটা শুরু করতে আরম্ভ করে দিয়েছি দেখতে পাচ্ছো বেরিয়ে পড়েছি আমিও বেরিয়েছি আমার বর দেখেছো পেছনে দাঁড়িয়ে আছে ও কথা দিয়েছিল আজকে নিয়ে যাবে আজকে রবিবার বলে নিয়ে যাচ্ছে আমাকে আজকে কোথায় নিয়ে যাচ্ছে বলে তো কামারপুকুর কামারপুকুরে রামকৃষ্ণ মন্দিরে যাচ্ছি ওইখানে যে সব মন্দির দেখব এবং তোমাদেরকেও দেখাবো আর সোমও যাচ্ছে বাবু কিন্তু যাচ্ছে না বাবু মামা বাড়ি গেছে কালকে সে আসবে বিকেলবেলা ওইজন্য সে যাচ্ছে না আর আমরা তিনজনে যাচ্ছি তো বেশি কিছু বলবো না জানো তো অনেক দেরি হয়ে গেছে 10টা বাজছে জানলে চুড়িয়ারটা পরেছি দেখো কিরকম লাগছে তোমরা কমেন্ট করে জানিও এরকম চুড়িয়ারটা ঠিক আছে তো পরেছি কিরকম লাগছে তোমরা জানিও তো তোমাদের দাদা ভাই এগিয়ে চলে গেছে আমি নিচেতে সিঁড়িতে নামছি সমূহ আসছে সমূহ জামাটা পরতে ফোনটা নিয়ে খেলছিল জানো তো দেখেছো ভুরুর অবস্থা আজকে ভুরুর আগে দোফারোফা সারবো দিয়ে তারপরে অন্য কাজ তো চলো আমি নিচে সিঁড়িতে নামছি দিয়ে তোমাদের দাদা ভাইয়ের সাথে যাব দেখো রামজনপুরের কালী মন্দিরটা দেখাচ্ছি এটা 12 বছর ছাড়া পুজো হয় রক্ষা কালী মন্দির হ্যাঁ রক্ষা কালী মন্দিরের প্রতিদিন ওই খাতায় নাম লিখে তো এখন আমি চলে আসছি কোথায় বলো তো পার্লারে পার্লারে এসে গ্রুপ লাগটা করব ওই জন্য চলে আসছি আর সমু চুল কাটবে জানো সমু চুলগুলো দেখবে দেখো কিরকম বড় বড় চুল হয়েছে গ্রুপ লাগ হয়ে গেছে দেখে নাও ঠিক আছে সমুর কিন্তু চুল কাটা হচ্ছে না কেননা 12টায় মঠ বন্ধ হয়ে যাবে तो मठ के चले आसि देखो रामकृष्ण मठ एखे और यहाँ से रास्ता मेन ये रास्ता दिए जो है जेटा गेट एक এই যে রামকৃষ্ণ মঠ এটা হচ্ছে মেন গেট আর এই যে আম গাছটা দেখতে পাচ্ছ রামকৃষ্ণ ঠাকুরের নিজের হাতে লাগানো এই যে আম গাছটা আর রামকৃষ্ণ ঠাকুর নিজে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ শিব মন্দিরটা এইখানে নিজে হাতে পুজো দিত তো দর্শনার্থী কত রয়েছে দেখো सब किस गंडगोल हो गल एगारोटार मध्य मठ सब बंद हो जाए तो एन मठ बंद हो गए तीनटे पर खुलबे हाँ वोजन देखाते भरे बहरे थी हमें देखिए दीची तुम्हारे देखो ये हे रामकृष्ण मठ ठाकुर निजे एखानटा थकतें एखो आ देखो खड़े चाले घर ये उन्नी थकतें और ये आम गाचटा देखते निजे हाथे लागानो तो सोमू के देखते सोमू ओखे दाड़ी आछे एखाने एगारोटार समय बंद है तीनटे खुले ताले एगारोटार आगे आसते हबे रामकृष्ण ठाकुर निजस्व पुकुर ओखानके निये आछि तोमादेरके देखाते तो चलो तोमरा देखबे चलो एखान थेके रामकृष्ण ठाकुर और शारदा देवी के হচ্ছে গঙ্গা দেখিয়েছিল তো গঙ্গা দেখবে বলেছিল ওই জন্য ঠাকুর এখান থেকে গঙ্গাকে দেখিয়েছিল তো চলো ওইখানে যে ঘাট করা আছে ওইটা হচ্ছে সারদা দেবীর জন্য ঘাট বানানো হয়েছিল আর হচ্ছে দেখো ঘাটটা বানানো আছে এখানটা হচ্ছে রামকৃষ্ণ ঠাকুরের বানানো ঘাট আর ওটা সারা দেবীর ঘাট তো ঘাট থেকে চলে আসছি বাইরে কে তো তোমরা দেখতেই পেলে আমাকে জিজ্ঞাসা করলো ওরা যে আমি ইউটিউব করি কিনা আমি বললাম হ্যাঁ
ইউটিউব করি বলতে আমার সঙ্গে পরিচয় করলো। চলে আসছি ঘাট থেকে, রাস্তা থেকে চলে আসছি, এখন যাচ্ছি জয়রামবাটি। রামকৃষ্ণ মঠ যাত্রী নিবাস কামার পুকুর বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। তো চলো তোমাদেরকে একটু বাইরে থেকে দেখিয়ে দিই, অনুমতি ছাড়া বাইরে থেকে প্রবেশ করা। তো দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও গেটটা থেকে। তো কত সুন্দর লাগছে দেখো, গাছ ফুল গাছ না খোলা আছে। টাইমটা ওভার হয়ে গেছে না, ওই জন্য তো দেখাতে পাচ্ছি না ভালো করে ভিতরকে যেয়ে। হ্যাঁ, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ বলেছে মানে যাওয়া চলবে না। ওইটা হচ্ছে ট্রেন যাওয়ার রাস্তা, দেখা যাচ্ছে যাচ্ছে, ওইটা হচ্ছে ট্রেন যাওয়ার রাস্তা। তো এইটা যে দেখালাম এটা হচ্ছে যাত্রী নিবাস, মানে যারা যাত্রীরা আসে এইখানে এসে থাকে। তো চলো আবার যাচ্ছি, হ্যাঁ পার্কিং দেখেছি, গাড়ি পার্কিংগুলো দেখিয়ে দিয়েছি। এই দেখো কত গাড়ি, এই একটা টুরিস্ট বাস দেখেছো, শীতকালে এগুলো আসে। আর দেখো পার্কিং দেখো কত গাড়ি, অজস্র গাড়ি দেখো। চলো আমরা এখন বিবেকানন্দ মঠটা দেখাই। আমার বাবু ছোটোবেলায় নরনারায়ণ পুজো হয়েছিল ওইখানে, তো বাবুকে খুব ছোট্টবেলায় মানে 5 বছর বয়সে তাকে নরনারায়ণ পুজো করানো হয়েছিল। তো এটা রামকৃষ্ণ মিশন, এই যে আমি সব কিছু বাইরে থেকে দেখাচ্ছি, ভেতরকে ঢুকতে পাচ্ছি না, তোমরা সবই বুঝতে পারছো। আগেই বলেছি 11টা পর্যন্ত খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায় আবার 3টে থেকে খুলে। তো আর কি বলুক করবো বলো, এসেও কিছু লাভ হলো না, তবু যেইটুকু দেখাচ্ছি বাইর থেকে। এটা হচ্ছে মিশন, এইখানে বাচ্চারা পড়াশোনা করে। এটা হচ্ছে গদাধর শিশু উদ্যান, হ্যাঁ এর ভিতরে পার্ক আছে, মানে বাচ্চারা যে খেলবে আর করবে সেই জন্য পার্ক আছে। তো দেখো দেখাচ্ছি বাইর থেকেই দেখাচ্ছি সব কিছু, তো তোমরা দেখে কমেন্ট করো অবশ্যই কিন্তু বলবে। গদাধর শিশু উদ্যান, বাচ্চারা খেলার জন্য, এই যে মিশনে বাচ্চারা থাকে না ওরা এখানে খেলে। দেখেছো চারদিকে খেয়ে ফেলে একাকার করছে, আমাদের দাদা ভাইও খাচ্ছে দেখবে। তো আবার চলে যাচ্ছি কামার পুকুর, সেখানে যে রামকৃষ্ণ ঠাকুরের যে পাঠশালা পুকুর আরও সব কী কী আছে সেসবগুলো দেখাবো তোমাদেরকে, চলো। রামকৃষ্ণ ঠাকুরের রাস মন্দির, এখানে প্রতি বছর রাস পূর্ণিমায় রাস উৎসব পালন করা হয়। এটা হচ্ছে লাহাবাবুদের দুর্গা মন্দির, যে লেখা রয়েছে দুর্গা মন্দির। আর এটা হচ্ছে আটচালা, দেখো এখানে সব কিছু লেখা রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আটচালা, দেখো কীরকম করে করা আছে, টিন দিয়ে কাঠের আছে। আর এটা হচ্ছে দুর্গা মন্দির, ভিতরটা দেখাবো তোমাদেরকে। এই যে এটা হচ্ছে গেট, এখানে পড়াশোনা করতে আসতেন। এটা হচ্ছে সামনের গেট, আর এর ভিতরের দিকে নিচের গেট আছে, বুঝলে এইদিকে, এই যে নিচের ঘর লেখা রয়েছে, হ্যাঁ নিচের ঘর লেখা রয়েছে, ওই নিচের দিকে যাচ্ছে।
ওই জুতো দিয়ে নিচে ঘর যাচ্ছে। ও আরে দেবী কই হবে যাও। আই গান একটু মন দিতে দেখা গেছে রাস্তা। দেখো সোমকে তোমরা চিনতে পাচ্ছো? এইটা হচ্ছে আমার সোমু। এখানে কি লেখা রয়েছে বলে দিচ্ছি, দেখো দশ দশখানের প্রতিচ্ছবির পিছনে গিয়ে সামনের দিকে থেকে ছবি তুলুন, পাঁচ টাকা দাম। এটা হচ্ছে রামকৃষ্ণর বোন, আর এটা হচ্ছে ভাই, এটা হচ্ছে রামকৃষ্ণর মা, আর এটা হচ্ছে বাবা, আর ওদেরকে আশ্রয় দিয়েছিল এনারা। আর এখানে হচ্ছে লাহাদের পাঠশালা, গোদাধরের সাধু সেবা, গোদাধর সাধু সেবা করেছিল, আর এখানে গোদাধরের বিয়ে হয়েছিল। এখানে হচ্ছে রাসলীলা হয়েছিল, আর এখানে কংসবধ, আর এটা হচ্ছে কি আই চলে আই, আমি রক্ষক, আর এটা হচ্ছে পাঠশালা, মানে এখানে রামকৃষ্ণদেব পড়াশোনা করত। এটা হচ্ছে ধর্মদাস লাহা বাবুর বাড়ি, মানে রামকৃষ্ণদেবকে এনারাই থাকতে দিয়েছিলেন। তো বাইক থেকে যা কিছু সব ছিল দেখিয়ে দিলাম, মোটামুটি দেখিয়ে দিয়েছি, এবার আমরা বাড়ি যাব। রাস্তায় দেখি হোটেলে খাবো বলেছি, হোটেলে খাবো, খেয়ে দিয়ে বাড়ি যাব, যে তারপর তোমাদের সঙ্গে কথা হবে। গুড ইভিনিং, আবার সন্ধ্যাবেলা থেকে তোমাদের সাথে কথা বলছি। তো সেখান থেকে আসার পর আমি আর কথা বলতে পারি না তোমাদের সাথে, কেননা মাথাটা একটু একটু ধরেছিল, তারপর দেখছি খুব ধরে গেছে। কী বলো তো, ঠান্ডা বাতাসটা তো মাথায় লেগেছে, তাতেই আমার ঠান্ডাটা লেগে গেছে, দিয়ে মাথাটা ধরে গেছে। তো যা হোক করে হোটেলে দুটি খেয়েছি, খেয়ে দিয়েই চলে আসছি, এসে একটা স্যাডন খেয়েছি, খেয়ে একটু রেস্ট নিয়েছি, নিয়ে তারপরে আমার প্রতিদিনের যা কাজ, কেউ অনেক বন্ধুর ভিডিও দেখি, তারপরে কমেন্ট করি, রিপ্লাই দিই, দশজন বন্ধু বানাই, এইসব করতে করতে সাড়ে চারটে বেজে যায়। তারপর আজকে রবিবার ছিল, তোমাদের দাদাভাই থাকার কথা ছিল, কিন্তু আজকেও নাকি লোড হবে। আজকে কোথায় কোন দিকে স্টোর খোলা আছে সেখানে নাকি আলু পাওয়া গেছে, সেখানে আলু লোড করতে যাবে। তো সে যাবে, তার থালে সব কিছু ব্যবস্থা করে দিলাম, সে নিয়ে গেল। ছাদে সব জামা টামা সে যেসব পড়ে গেছিলাম না, ওর তো শুধুই ভয়, কেননা ওর তো করোনা হয়েছিল না, সেই জন্য ওর শুধুই ভয়। সেখানকে গেছি, লোকজন দেখে তার শুধু ভয় পাচ্ছে, সে বলছে পালি চলো, করোনা আবার বাড়ছে, তুমি একদম এখানে থাকো নি, পালি চলো। তার তো শুধুই ভয় পাচ্ছে, সে শুধু বলছে পালি চলো, ঘরকে পালি চলো, ঘরকে চলে চলো, আমার এখানে একদম ভালো লাগছে না, এত লোকজন আমাকে ভালো লাগছে না, ভয় লাগছে, এরকম ব্যাপার। তাদের নাম জিজ্ঞাসা করতে ভুলে গেছি। তো তোমরা যদি আমার আজকের ভিডিওটা দেখো, দেখে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে যে তোমাদের নাম আর তোমাদের বাড়ি কোথায়। যেগুলো কাছে থাকলে নয় সেগুলো হয়েছে, কিছু তো করার নেই। আর একটা কথা, আমার সাথে দুজন ভিউয়ারসদের সাথে দেখা হয়েছিল, তো তারা আমার সাথে কথা বললো, আমার সঙ্গে পরিচয় করলো তোমাদেরকে, জানো তো। তো চলে আসলাম, মানে কী বলতো, আমাদের একটু ভয় লাগছে, কী বলতো, করোনার তো আবার বাড়ছে না, ওই জন্য ভয় লাগছে। তো কিছু মনে করো না, তোমরা কিন্তু ভিডিও দেখলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা আমার ভিডিওটা পেয়েছো বলে, আমি কিন্তু তোমাদের আশায় থাকবো, তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি অবশ্যই থাকবো। তো এরকম ব্যাপার। তো খুব আমি হ্যাপি আমার সঙ্গে দেখা হয়ে, ওরা যে কথা বলল আমার খুব ভালো লেগেছে, এত ভালো লেগেছে, এর থেকে পাওনা আর কিছু নেই, তাই না? টাকা তো মানুষ রোজগার করে, আমার একটুকুনও মনে নেই যে তোমাদেরকে নাম জিজ্ঞাসা করবো তোমরা কোথায় থাকো, আবার কালকে হয়ে যাবে, কিন্তু এই সব জিনিসগুলো তো পাওয়া যাবেনি না। তো মঠের ভিতরটা তোমাদেরকে দেখাতে পারি না, কেননা করোনার জন্য মঠের ভিতরটা বেশিক্ষণ খুলে রাখছে না, মানে ভয় তো সবারই মনের মধ্যে আছে না, বেশিক্ষণ করে খুলে রাখছে না, খুব কম সময়ের মধ্যে খুলছে আর বন্ধ করে দিচ্ছে, এরকম ব্যাপার। ওই জন্য তোমাদেরকে দেখাতে পারি না। আমরা জানি 12টা পর্যন্ত খুলে থাকে, 12টার পর বন্ধ হয়ে যায়, আবার 3টের সময় খুলে, এরকম ব্যাপার। কামারপুকুরের রামকৃষ্ণ ঠাকুরের মঠটা দেখানো হয়ে যাবে, তো কি করব, কিছু করার নেই, এরকম তো বলে তো আমরা জানি না। তো পরে যদি কখনো যাই তো তোমাদেরকে অবশ্যই ভেতরটা দেখানোর চেষ্টা করব। আর হচ্ছে আমি কি নিয়ে আসছি সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি, সেখানে দেখাতেও পারি না। তো চলো আমি এখন এটা দেখিয়ে দিই, একটা ব্যাগ কিনেছি, জানো তো, সাইড ব্যাগ। তো তোমরা কমেন্ট করে জানিও কীরকম হয়েছে। এই যে এরকম ব্যাগ আমার নেই, তো আমি এরকম ব্যাগটা নিয়েছি, তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও কীরকম হয়েছে। এখন এই ব্যাগগুলো উঠেছে না, এই জন্য এই ব্যাগগুলো কিনেছি, এরকম ব্যাপার। তো আর বেশি কিছু বলবো না, কেন বলো তো, ভিডিওটা যদি বড় হয়ে যায় তোমরা দেখতে বোর হয়ে যাবে। আর তোমরা কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্সদেরকেই বলছি, তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে। আর ঠাকুরের কাছে আমি প্রার্থনা করে আসছি যে যেন আমরা সবাই মনিটাইজেশন পেয়ে যাই এবছর, এই বছর কেন এই মাসেই যেন পেয়ে যায়।
তো আমরা তো অনেক অনেক কষ্ট করছি, আমরা যতগুলো ব্লগার আছি ইউটিউবে যারা আমরা ভিডিও বানিয়ে এত কষ্ট পরিশ্রম করছি তার যেন সফল হতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আবার বলছি, আর লাইক শেয়ার করবে, আর যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হচ্ছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট। এখন থেকে বলে দিলাম, টাটা।